উপস্থিত পত্র এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিয় বারাকপুরবাসী সবাইকে জানাই বাংলাদেশ ছাত্রলীগ বাগেরহাট জেলা শাখার পক্ষ থেকে ও আমার প্রাণ প্রিয় নেতা জননেতা জনাব শেখ হেলাল উদ্দিনের একমাত্র পুত্র জনাব শেখ সাধন নাসের তন্ময় ভাইয়ের পক্ষ থেকে সংগ্রামের সালাম ও শুভেচ্ছা ধন্যবাদ জ্ঞাপন করি অত্র ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান বাগেরহাট সদর উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি আমার প্রিয় ব্যক্তি যিনি বাগেরহাট জেলায় 75টা ইউনিয়নের ভিতর একটা মাত্র চেয়ারম্যান আছেন যিনি সকাল 9টা হতে রাত 10টা পর্যন্ত তাকে ইউনিয়নের হয়তো কোনো না কোনো পর্যায়ে পাওয়া যায় কিন্তু অন্য অনেক চেয়ারম্যান আছে তাদের পাওয়া যায় না সেই গুরুত্বপূর্ণ ব্যক্তি আজকে আমাদের এই যে বারাকপুর বাজার এশিয়ান ব্যাংকের শাখায় উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে আসন গ্রহণ করেছে এবং আমাদের মাঝে সময় দিচ্ছে এর জন্য আমরা আপনার কাছে চিরকৃতজ্ঞ এবং আমি আমার প্রিয় শ্রদ্ধাভাজন নেতাকে ধন্যবাদ জ্ঞাপন করি প্রিয় এলাকাবাসী গণতন্ত্রের মানুষ কন্যা জননেত্রী শেখ হাসিনা 2009 সালে যখন ক্ষমতায় এসেছিল তখন তিনি একটা মিশন নিয়ে আমাদের মাঝে এসেছিল জনগণের যে ভিশনটা সেই ভিশনটা হলো মিশন 2021 অর্থাৎ ডিজিটাল বাংলাদেশ আর ডিজিটাল বাংলাদেশ কি জিনিস এই জিনিসটা বুঝতে গেলে অনেকে বলে শেখ হাসিনা টিপসই দিয়ে সব নিয়ে যাচ্ছে কিন্তু ডিজিটাল কিভাবে আজকে প্রতিষ্ঠিত করছে কিভাবে দেশের জন্য এই উন্নয়ন করছে সেটাও আমাদের জানতে হবে আজকে আপনারা জানেন বাগেরহাটে মুষ্টিমেয় দুই চারটে ব্যাংক ছাড়া কোথাও ছিল না গ্রামের তৃণমূল পর্যায়ের লোকদের একটা অ্যাকাউন্ট করার জন্য টাকা উত্তোলন করার জন্য তাদের কিন্তু একটা দিন ব্যয় হতো এই ব্যয়টা করতে যে সকালে যেত দুপুরের পরে আসতো তাদের একটা দিন চলে যেত আর এই গণতন্ত্রের মানুষ কন্যা আমাদের প্রধানমন্ত্রী তিনি প্রতিজ্ঞাবদ্ধ করেছিলেন গ্রাম হবে শহর এই সেই পরিকল্পনা অনুযায়ী আজকে আপনারা দেখতেছেন বাড়ির থেকে 10 মিনিটের ভিতর বারাকপুর বাজারে আসবেন ব্যাংকে ঢুকবেন কাজ সারবেন চলে যাবেন দিন কিন্তু আর মার হচ্ছে না এটাই হলো ডিজিটাল বাংলাদেশ আজকে আপনারা জানেন যে বিভিন্ন ইউনিভার্সিটিতে বিভিন্ন জায়গায় কিন্তু ভর্তির জন্য আগে ছেলে মেয়েদের বিভিন্নভাবে ঢাকা ইউনিভার্সিটি রাজশাহী ইউনিভার্সিটির ফর্ম কিনতে হতো আর এখন সেই ফর্ম আপনারা ঘরে বসে মোবাইলের মাধ্যমে ব্যাংকের মাধ্যমে ক্রয় করছেন আপনার যাতায়াত আপনার ছেলে মেয়ে যাওয়া আসার যে খরচ এটা কিন্তু আপনার সেভ হচ্ছে এটাই ডিজিটাল বাংলাদেশ ইনশাআল্লাহ 2041 সালে আমরা উন্নত দেশ হব এই যে ডিজিটাল বাংলাদেশ গড়ার কারিগর জননেত্রী প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করি যে গ্রামের অসহায় কৃষক তৃণমূল মানুষের কথা চিন্তা করে আজকে বাগেরহাট সদর উপজেলার ভিতর যে একটি এশিয়ান ব্যাংক যেটা সারা বাংলাদেশে বিস্তৃত আপনারা ঢাকায় গেলে বিভিন্ন অলিতে গলিতে বড় বড় শহরের অলিতে গলিতে দেখতে পারবেন এশিয়ান ব্যাংকের কার্যক্রম অত্যন্ত সুষ্ঠু এবং সুন্দরভাবে পরিচালনা হচ্ছে সেই ব্যাংকটা আজকে বারাকপুর বাজারে প্রতিষ্ঠিত স্থাপন করার সহযোগিতা করে আমাদের এবং জনসাধারণকে যে সুযোগ করে দিয়েছেন এই জন্য আমি ব্যাংকের কর্মকর্তাবৃন্দ এবং মাননীয় প্রধানমন্ত্রী যে ডিজিটাল বাংলাদেশ করছেন সেই জন্য তাকে ধন্যবাদ জ্ঞাপন করি